হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আমার বাড়ির থেকে এই যে সোজা এই রাস্তা দিয়ে আমার পাশে একটা বাড়ির জমি কিনেছি। তো এই যে দেখো, ডাব কিনতে চলে এসেছে দুটো তিনটে লোক। তো ওনাদের কাছে আমি আমার ওই জমিতে দুটো নারকেল গাছ আছে, তো ওই গাছ থেকে ডাবগুলো বিক্রি করে দেবো। ওই জন্য এইদিকে আসা আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কিছু মনে করো না। এইখানে এই যে আমার বাড়ির জমি কিনেছি, তো এই যে দুটো নারকেল গাছ হয়েছে, তো এই গাছটা থেকে ডাব বিক্রি করব আজকে। তো ভাবলাম নারকেল তো খাওয়া হয় না, ওই জন্য ডাবটা বিক্রি করে দিই। তো চলে এসেছি ওই জন্য ডাবকে বিক্রি করার জন্য, যেহেতু দুটো তিনটে লোক এসছে এই ডাব কেনার জন্য, তো আমি ভাবলাম বিক্রি করে দিই। তো এই দেখো আমার দাদার ছেলে, আমার ভাইপো, ওই যে কলার ইয়েটা দিয়ে কেটে কি একটা ফটকা মতন বানিয়েছে, তো ওটায় আওয়াজ হচ্ছে ওরকম করলে। তো এই যে দুটো বানিয়েছে আমার জন্য একটা, ওর একটা, আমাকে বলছে পিসি তোমাকে বানিয়ে দেবো। তো এই যে নারকেল গাছে ওই লোকটা উঠেছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখা যাচ্ছে, বেশি ভালো করে দেখা যাচ্ছে না। তো এই যে নারকেল, এই যে নামাচ্ছে দড়ি বেঁধে বেঁধে, আর একটা নিচেই লোক দাঁড়িয়ে আছে, উনি দড়িটা খুলে দিচ্ছে, আবার উনি ওইখান থেকে উপর থেকে আরও ডাব বেঁধে মানে নিচের দিকে ফেলে দিচ্ছে। তো আরও ডাব আছে গাছে, এখনও পাড়া হয়নি। তো দেখো এরাও এসছে। তো যাই হোক, এই যে ডাব কিনতে চলে এসেছে ওনরা, আজকে ডাব বিক্রি করে আমি 400 টাকা পেয়েছি। তো যাই হোক, ভালো লাগলো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে, লাইক করো, শেয়ার করো। আর